আল্লাহ রে দর্শক, এই হিজড়া সম্প্রদায়, হিজড়া সম্প্রদায় আমাদের বাংলাদেশের হিজড়ারা সাকিব আল হাসানকে এমনভাবে খোঁচা দিচ্ছে যা ইতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয় হয়ে পড়েছে। দর্শক, কিভাবে সাকিব আল হাসানকে খোঁচা দিল হিজড়ারা, চলুন দেখে আসা যাক। 2000 5000 3000 সবকিছু নিয়ে আমরা টোটাল 20 লক্ষ টাকা আজকে মার্কেটে যিনি সভাপতি আছেন তার হাতে হস্তান্তর করেছি। সাকিব আল হাসান 20000 টাকা দিবে না? টাকার মধ্যে আমরা থু মারি থু। আমি হজের জন্য টাকাটা জোগাড় করেছিলাম, আমি হজের টাকাটা আমি তাদের ক্ষতিগ্রস্ত বাইকের মধ্যে আমি বিলিয়ে দিয়ে গেলাম। রাজধানী বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে হিজড়া সম্প্রদায়। এই আগুনেই পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় 20 লক্ষ টাকা অনুদান দিয়েছে তারা। রোববার দুপুরে সারা দেশের হিজড়া সম্প্রদায়ের পক্ষে বকুল, হাজি, দীপালি, রানী চৌধুরী বঙ্গবাজারের কমপ্লেক্সে দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হুদার হাতে এই অর্থ তুলে দেন। হিজড়া সম্প্রদায়ের এই সহায়তায় সামনে এসেছে সাকিব আল হাসানের 20000 টাকা সহায়তার বিষয়টি। ইতিমধ্যেই ব্যবসায়ীরা তার 20000 টাকা প্রত্যাখ্যান করেছেন। মন্তব্যের ঘরে অনেকে বলছেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা যদি 20 লক্ষ টাকা সহায়তা দিতে পারে, সেখানে বিশ্বসেরা এই অলরাউন্ডারের 20000 টাকা সত্যি বেমানান। যারা একটা ফেসবুক পোস্টে প্রমোশনের জন্য পান 1 লক্ষ টাকার উপরে, সেখানে ঘটা করে 20000 টাকা দেওয়ার বিষয়টি সবাইকে জানানো সত্যি লজ্জার ব্যাপার। এছাড়া হজ করার জন্য জমি রাখা টাকা থেকে 2 লক্ষ টাকা বঙ্গবাজারের ব্যবসায়ীদের অনুদান হিসেবে দিয়েছে রাজধানীর উত্তরা এলাকার তৃতীয় লিঙ্গের সর্দার আলেয়া। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা দেখে এবার হজে না গিয়ে সে টাকা ব্যবসায়ীদের দিয়েছেন তিনি। রবিবার বেলা 11টায় রাজধানীর বঙ্গবাজারে এসে এই অনুদান দেন আলেয়া। অনুদান দেবার সময় গণমাধ্যমকে বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি এই মার্কেট পুড়ে যাওয়া দেখে। একসময় আমরাও এই ব্যবসায়ীদের থেকে 10 থেকে 20 টাকা সাহায্য নিয়েছি, কিন্তু আজ সেই ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছে। তাই আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে এই সামান্য সহযোগিতা করেছি। আমি রাস্তায় হকারি করি, সাকিব হাসান 20000 টাকা দিছে কিনা আমি জানি না, আমি ওয়াদা করলাম এই মার্কেটকে আমি 30000 টাকা দেবো, এই মার্কেটকে আমি 30000 টাকা দেবো। দেবো না কাকে, সেটা গভর্নমেন্ট একটা ফান্ড তৈরি করুক, আমি 20000 30000 টাকা দেবো। আমি তো হকারি করে খাই, 30000 টাকা চলে গেলে আমি কি অসাল হয়ে যাবো? আমি তো মেলার মাঠে সব জায়গায় হকারি, এখনো তো বই নিয়ে আসছি, আমি আমি বই বিক্রি করে এখনো চলছি, আমি বই বিক্রি করে চলছি, আমি এই মার্কেটকে 30000 টাকা দেবো। আমি কারোকে ছোট করার জন্য না, কারোকে বড় করার জন্য না, আমি তো আমি প্রতি বইয়ে আমি 4টি টাকা রাখি। এই 2টা টাকা আমার হলো হজ করার জন্য, আমার হাজব্যান্ড ওয়াইফ হজ করার জন্য 2টা টাকা রাখি, আর 2টা টাকা রাখি মানুষ দুস্থদের দেওয়ার জন্য, মসজিদকে দেওয়ার জন্য, মাদ্রাসাকে দেওয়ার জন্য। তা আমি আমার মসজিদে যে কাজটা হাতে নিয়েছিলাম সেই কাজটা কমিটি আমাকে ডিক্লারেশন দিল না কীভাবে কাজটা হবে। আমার বাবার একটা দেনা ছিল 50000 টাকা, সেই দেনাটা দিয়ে দিলাম, ওখান থেকেই আমার মিটে গেল। আমি মসজিদের ইমামকে বললাম যে ভাই, আমার তো বাবা এক যা দেনা আছে, আমি মসজিদের একটা কাজ হাতে নিছি, ওই কাজটা করবো না দেনা? বলে না, আপনি মসজিদের দরকার না, আগে দেনা পরিশোধ করেন, আর আপনি দেনা পরিশোধ করে যখন মসজিদের কাজ নাও করতে পারেন তাহলে আপনার আল্লাহ কবুল করে নেবে ওটা। আমি টিপু সুলতান 30000 টাকা দিলাম এই মার্কেট রিকনস্ট্রাকশন বলতে এখন যারা চৌকি পাড়ি খাবে তাদের অনুদান দেওয়ার জন্য। আমার 30000 টাকা দিলে কিছুই আসে যায় না, আমি কয়েকদিন পরিশ্রম করলে আমি 30000 টাকা খুব অনাশ। আরে ভাই, সে তো না ছোট করা না, সে হয়তো তার সেন্সে আছে, সে কোন সেন্সে দিছে আমি কোন সেন্সে ঢুকবো? সে 20000 টাকা দিছে ইফতারি করার জন্য, সে 20 কোটি টাকাও দিতে পারে অনুদান হিসাবে, তাও দিতে পারে, আমি তাকে ছোট করবো কেন? আমি সাকিব হলে ছোট করবো না, তার উদ্দেশ্য জানতে হবে। সে 20000 টাকা দিছে ইফতারি করার জন্য, দ্যাট ইজ এনাফ হতে পারে তার কাছে, সে তারও অনেক মহৎ পরিকল্পনা থাকতে পারে যে যারা দুস্থ তাদেরকে সে 1 কোটি টাকাও দিতে পারে, কোনো আসে যায় না ভাই। যার 1 লাখ টাকা আছে তার কাছ থেকে 1000 টাকা যদি হারায় যায়, সে সাময়িক একটু কষ্ট পায় যে হারিয়ে পকেট মার নিল, এইটু পর্যন্ত শেষ। আমি টিপু সুলতান রাস্তায় হকারি করি, বই বেশি, এখানে আমার টাকা থাকে সবাই জানে, আর এই যে পকেট মারা উঠলেই, কারণ আমি টাকা যখন খুরসা বের করে দিই আবার এখানে থুই দিই, আমি ভিড়ে উঠলেই আমার এখানে ব্লেড মারবে, এটা নিশ্চিত, আমি ভিড়ে উঠলে আমার এখানে ব্লেড মারবে। পকেট মারা জানে যে টিপু সুলতান এখানে টাকা আছে, প্যান্টটা ছিঁড়ে যায় এটা আমার কষ্ট লাগে,
যে শালা টাকাটা নিলি তোরা তো খালি, কিন্তু আমার প্যান্টটা ছেড়ে দিলি, আমি কেবল 1,500 টাকা দিয়ে বানাই নিয়ে আসলাম, এটা আমার কষ্ট লাগে, টাকার জন্য কষ্ট লাগে না। আপনি যদি অ্যাকচুয়ালি আমাদের এটা মার্কেট যারা ক্ষতিগ্রস্ত তাদের হেল্প করার পলিসি যদি ঠিক থাকে, যারা পলিসি মেকার তারা যদি ঠিক থাকে, টাকার অভাব নাই বাংলাদেশে, টাকার অভাব নাই মার্কেটে, না যদি মার্কেট যদি। তো দর্শক দেখলেন ভিডিওটি, আসলে হিজড়ারা সাকিব আল হাসানকে কিছুই বলেনি, হিজড়ারা সাকিব আল হাসানকে শুধু বুঝিয়ে দিয়েছে যে আমরা হিজড়া হয়ে আমাদের 2-1 টাকা ইনকাম, দিনে 500-600 টাকা ইনকাম মানুষের কাছ থেকে চেয়ে চিনতে আমরা 500-600 টাকার মালিক হই দিনে। তুমি সাকিব আল হাসান কীভাবে একটা ফেসবুক জন্য প্রমোশন করার জন্য একটা পোস্টকে তুমি 1,00,000 টাকা পর্যন্ত নাও, এটা দর্শক আমাদের কাছে একটা দলিলও আছে দর্শক, আপনাদের সে দলিলটা আমরা দিতেও পারবো। যাই হোক দর্শক, আপনাদের কিছু কথা বলি, হিজড়ারা কিছুই বলেনি সাকিব আল হাসানকে, যা বলেছে আমাদের দেশের লোক। সে দিন শেষে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু সে কী কাজ করলো মাত্র যেখানে হিজড়া সম্প্রদায় মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে 500-700 টাকা জমিয়ে জমিয়ে হজ করার জন্য টাকা গুছিয়েছিল কিছু হিজড়া ভাই, না কী বলবো ভাই বুঝতে পারছি না, ভাই বলবো না বোন বলবো, হিজড়াই বলি দর্শক, তারা হজ করার জন্য কিছু টাকা জমিয়েছিল। যখন দেখছে আমার বাংলার মানুষ না খেয়ে মরবে, তারা হতাশায় মরছে, আমরা কীভাবে হজ করতে যাই, এ হজকে আল্লাহ কবুল করবে দর্শক? এই ভেবে তারা বলছে আমরাই একসময় বঙ্গবাজারের লোক থেকে প্রতিটা দোকান থেকে আমরা তাদের কাছ থেকে সাহায্য নিয়ে চলতাম, কীভাবে এখন তাদেরকে আমরা মৃত্যু মুখে ঠেলে দিয়ে, বিপদের মুখে ঠেলে দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে যাব, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না দর্শক। তারা এরকমভাবে তৃতীয় লিঙ্গের লোক হয়ে তারা কীভাবে এই বঙ্গবাজারের লোকদের সাহায্য করলো, কিন্তু আমাদের একটাই প্রশ্ন রয়ে যায় যে আমাদের অলরাউন্ডার, সারা বিশ্বের করতে পারেন অলরাউন্ডার, সে দিন শেষে আমাদেরই অলরাউন্ডার, সে কীভাবে ছোটো মনের পরিচয়টা দিল, এটা ভাবতেই ঘৃণা লাগছে, লজ্জা লাগছে এবং বমিও আসছে মাঝে মাঝে দর্শক। সে কীভাবে কোটি 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 দর্শক, তাকে বলা হতো যে তুমি একটা ফেসবুক প্রমোশনের 1,00,000 টাকা দিয়ে দাও, একটা ফেসবুক প্রমোশনের টাকা দিয়ে দাও তুমি, সে পারত। তার কয়েকটা ব্যাংকে টাকা আছে আমরা সেটাও জানি, যে কত কোটি টাকা আছে সেটা তারও জানা নেই সে দর্শক। আপনারাই বলে যাবেন, আপনাদের উপর বিচারটা রেখে গেলাম, আপনারাই আমাদের থেকে বড় মাথার মুকুট। হয়তো দেখছেন আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত, সাকিব আল হাসানের প্রতি আপনাদের মতামত কী দর্শক? দিন শেষে আমরা কিন্তু তার খেলা দেখার জন্য টিভির সামনে ভিড় জমাই, পর্দার সামনে ভিড় জমাই, কিন্তু সে আমাদের মতো সাধারণ লোকের কথা মোটেও চিন্তা করে না। দিন দিন তার অত্যাচার মানুষের প্রতি বেড়ে যায়, তার ভক্তবৃন্দের প্রতি সে কিন্তু মাঝে মাঝে খেপেও যায়। মাঝে মাঝে আমরা দেখি তার একটা ভন, মানে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তার একটা ভক্ত তার মাথা থেকে ক্যাপটা নিয়েছিল বলে তাকে ক্যাপ দিয়ে তাকে কয়েকটা আঘাত করা হয়েছিল দর্শক। কীভাবে আমাদের অলরাউন্ডার হয়ে এরকম একটা ব্যবহার করতে পারে, আমরা কোনোদিন এ ব্যবহার ভুলবো না এবং এ আচরণ আমরা কোনোদিন তার থেকে আশা করিনি দর্শক। সবশেষে আপনাদের পরে বিচার রেখে গেলাম, আপনারা এর যোগ্য বিচার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।